অবশেষে বহু প্রতীক্ষিত রাফাল এম আসতে চলেছে ভারতীয় নৌবাহিনীতে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখেছেন আমাদের আগের ভিডিওতে, আমরা আগেই বলেছিলাম যে ফ্রান্স সফরে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী 14 এপ্রিল ফ্রান্স সফরে যাচ্ছে এবং এই সফরেই সম্ভবত ভারতীয় নৌবাহিনীর জন্য রাফেল এম কেনার যে সিদ্ধান্ত সেটি কার্যত নিতে চলেছে ভারত সরকার। এবং শুধু রাফেল এমই কিন্তু সীমাবদ্ধ থাকছে না, আপনারা জানেন যে সম্প্রতি ভারতীয় নৌবাহিনী আরও 3টি অ্যাডিশনাল কালভেরি ক্লাস অর্থাৎ স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনের চুক্তি করতে চলেছে ফ্রান্সের সাথে। আপনারা জানেন যে ভারতীয় নৌবাহিনীতে রাফেল এমের যে গুরুত্ব এটা আমরা আগেই বলেছি। তার কারণ হচ্ছে ভারতীয় নৌবাহিনী রাফেল এবং আমেরিকার তৈরি F-18 হর্নেটের মধ্যে কিছুদিন আগে তারা তাদের নিজেদের প্রেজেন্টেশন দেয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে ভারতীয় নৌবাহিনী রাফেলের প্রতি তারা বেশি ভরসা দেখাচ্ছে। কিন্তু তারপরেও একটি মানে একটা সমস্যা হতে চলেছিল, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে মার্কিন প্রেসার। কারণ আমেরিকা দিনের পর দিন চাপ সৃষ্টি করছিল ভারতের উপর যাতে তারা F-18 সুপার হর্নেট কেনে, কিন্তু একটি দিক পরিষ্কার হয়ে যায়, তার কারণ যখন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন সফর করেন এবং সেখানে যেসব প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন হয় তার মধ্যে কিন্তু F-18 সুপার হর্নেট ছিল না। ঠিক তারপর থেকেই ভারতীয় যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ তারা মনে করছিল সম্ভবত ভারতীয় নৌবাহিনীর কথাতেই ভারত সরকার কার্যত সিলমোহর দিতে চলেছে এবং F-18 হর্নেটের বদলে রাফাল এম কিনতে চলেছে। 26টি মতন এখনও পর্যন্ত যা খবর আছে, কিন্তু আমরা আবারও বলছি যে পরবর্তী ক্ষেত্রে রাফেল এমের সংখ্যা কিন্তু আরও বাড়তে চলেছে এবং এই বিষয়ে আরও বিস্তারিত কীভাবে বাড়তে চলেছে সেটি আমরা আগামী দিনের ভিডিওতে দেব। এখন রাফেল এম যে 26টির মতন কেনার কথা চলছে তার মধ্যে মনে করা হচ্ছে 18টি ভারতের নবনির্মিত যে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি হয়েছে সেটি হচ্ছে INS বিক্রান্ত, সেই বিক্রান্তের মধ্যে থাকবে। আর বাকি যে অংশটি সেটি গোয়াতে ভারতের একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে রাখা হবে, যাতে ভারতীয় নৌবাহিনীর যে পাইলট তাদের ট্রেনিং দেওয়ার কথা হচ্ছে। এবার এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমাদের আপনাদের সামনে এসছে এটা আপনারা প্রত্যেকেই জেনেছেন যে ফ্রান্স ভারতকে রাফেল এম এর ডবল ককপিটের যে প্লেন সেটি কিন্তু অফার করতে চলেছে। আর এটি যদি সত্যি হয় তাহলে সম্ভবত প্রথম রাফেল এম এর ডবল ককপিট ফাইটার ভারতের জন্য ফ্রান্সের যে ডেজাল্ট অ্যাভিয়েশন সেটি কিন্তু তৈরি করতে চলেছে। তার কারণ হচ্ছে ফ্রান্সের নৌবাহিনী, আপনারা জানেন যে ফ্রান্সের নৌবাহিনীতে তারা রাফেল এম ব্যবহার করে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ডবল ককপিটের রাফেল এম কিন্তু ফ্রান্সের নৌবাহিনীতে নেই, কারণ পৃথিবীর একমাত্র নৌবাহিনী ফ্রান্সই যারা রাফেল এম ব্যবহার করে। অতএব রাফেল এম এর যদি ডবল ককপিট যারা ভারতের জন্য ফ্রান্সের ডেজাল্ট অ্যাভিয়েশন অফার করেছে সেটি সম্ভবত প্রথম হতে চলেছে। এইবার যে প্রশ্নটি আসছে যে ফ্রান্সের কাছে এই মুহূর্তে রাফেল এমের বা রাফেলের প্রচুর পরিমাণে অর্ডার রয়েছে, এখন এইটি চুক্তিটি সম্পন্ন হওয়ার কতদিন বাদে এটি ভারতীয় নৌবাহিনীতে রাফেল এম আসবে সেই বিষয়ে কিন্তু একটি বড়সড় প্রশ্নচিহ্ন সম্মুখীন হতে হচ্ছে। এখন যেটা সবথেকে বড় বিষয় যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় হয়তো ফ্রান্সকে যেটা বলার কথা সেটা তারা বলবে যে ভারতে যেন তাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেই প্রোডাকশান ইউনিট যেন ভারতে শিফট করে। অতএব ভারতে যদি তারা প্রোডাকশান ইউনিট শিফট না করে তবে খুব তাড়াতাড়ি কিন্তু রাফেল এম ভারতীয় নৌবাহিনীর যে নবনির্মিত বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার তাতে কিন্তু খুব সহজে কিন্তু সেটি ভারতে আসবে বলে আমাদের অন্তত মনে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে রাফেল এম ছাড়া যেটি সবথেকে আলোচিত বিষয় সেটি হচ্ছে ভারত আরও 3টি অ্যাডিশনাল কালভেরি ক্লাস সাবমেরিন কিনতে চলেছে, আর এই সাবমেরিন হতে চলেছে এই মুহূর্তে সারা বিশ্বে স্কর্পিয়ন ক্লাস সাবমেরিনের সবথেকে অ্যাডভান্স ভার্সন। তার কারণ ভারত ছাড়া চিলি, পেরু এবং আপনারা জানেন মালয়েশিয়া কিন্তু স্কর্পিয়ন ক্লাস সাবমেরিন ব্যবহার করে, কিন্তু এই যে স্কর্পিয়ন ক্লাস সাবমেরিন আসতে চলেছে তাতে ভারতের তৈরি AIP অর্থাৎ যে ভারতের তৈরি, আপনারা জানেন কিছুদিন আগেই ভারত এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন যাকে আমরা AIP বলি, এই AIP থাকার দরুন সাবমেরিনের যে এন্ডুরেন্স সেটি বহুলাংশে বৃদ্ধি পেয়ে যায়। আর এই AIP কিন্তু ভারত অলরেডি তৈরি করে ফেলেছে ভারতের DRDO, এবং মনে করা হচ্ছে যে যে 3টি অ্যাডিশনাল সাবমেরিন কেনা হচ্ছে তাতে কিন্তু ভারতে নির্মিত AIP সিস্টেম সেখানে ইনক্লুড করা হবে। এখানেই থেমে থাকছে না,
এই স্কর্পিয়ান সাবমেরিন এতটাই অ্যাডভান্স হতে চলেছে, আপনারা জানেন যে সাবমেরিনে সাধারণত ফুয়েল সেল ব্যাটারি লাগানো হয়, কিন্তু এই সাবমেরিনগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকতে চলেছে। আর এই লিথিয়াম আয়ন ব্যাটারি থাকলে সাবমেরিনের যে ওয়েট সেটা বহুলাংশেই কমে যাবে, এবং এই লিথিয়াম আয়ন ব্যাটারির এন্ডুরেন্স কিন্তু ফুয়েল সেল ব্যাটারি থেকে অনেক বেশি। অতএব সেক্ষেত্রে একটা কমব্যাক প্যাকেজ সিস্টেম আসছে ভারতীয় নৌবাহিনীর জন্য, কালবেরি ক্লাস সাবমেরিনের জন্য। আগামী যে তিনটে সাবমেরিন আসতে চলেছে সেটা সম্ভবত ম্যাজগাঁও ডক, যেটা মুম্বাইতে রয়েছে, সেখানে তৈরি হতে চলেছে। এবং আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে ভারতীয় নৌবাহিনীর এই স্কর্পিয়ান ক্লাস সাবমেরিন প্রায় 9টি হতে চলেছে, এবং এই 9টি সাবমেরিন আসার পর যে সাবমেরিনের অভাব ভারতীয় নৌবাহিনী এতদিন ভুগতে হচ্ছিল, বিশেষ করে চীন এবং পাকিস্তানকে কাউন্টার করার জন্য, সেক্ষেত্রে বহুলাংশে কিন্তু সেই সমস্যা কাটতে চলেছে। কিন্তু পুরোপুরি কাটবে এটা কিন্তু আমরা মনে করছি না, তার কারণ খুব সম্ভবত আপনারা জানেন যে ফ্রান্সের নেভেন্টিয়া গ্রুপের সাথে এলএনটি চুক্তি হয়েছে প্রজেক্ট 70i সাবমেরিনের জন্য। এ বিষয়ে ভিডিওটি আমরা আগামী দিনে নিয়ে আসব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।